हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल ली फूड ब्लॉग बीडी। आज के आपने देर जोन आर एक टी नोटुन रेसिपी ने चूले शेचे। आज के हमारे रेसिपी होल रुई मासे झोल आलू दिए। তাহলে চলুন দেখি। তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এখানে আমি তিন পিস রুই মাছ নিয়েছি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি লেবু রস দিয়ে দিব। এভাবে লেবু রসটা দিলে মাছের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। পরিমাণ মতন লবণ দিয়ে মেখে নিব, আর এক চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিব। নিয়ে আমি কিছুক্ষণ এটা রেখে দিচ্ছি। এ ফাঁকে আমি আলুটা কেটে নিচ্ছি। আলু নিয়েছি এই সাইজের চারটা, আমি বেশি বড় আলু নিয়ে নেই। এখন আমি এটাকে এইভাবে কেটে নিব। আমি এই ছোট সাইজের আলুগুলো নিয়েছি, তো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন কেটে আমি এটাকে পানির মধ্যে রেখে দেব। এখন আমি মাছটা ভাজতে চলে যাব। আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমরা ভাজার সময় বেশি তেলে মাছটা ভাজব না, মিডিয়াম তেলে আমরা মাছ ভাজার চেষ্টা করব। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি, বেশি কড়াভাবে ভাজবো না, হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। আমার মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি উট মাছগুলো নামিয়ে ফেলব। এখন আমি এই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেব হালকা। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে ফেলছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ। আমি একটু হালকা ভেজে নিচ্ছি, ব্রাউন করে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 চামচ। আদা রসুন পেস্টটা দেওয়ার পরে একটু সামান্য পানি দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আমি আদা রসুন পেস্ট একটু নেড়ে চেড়ে নেব। তার সাথে পরিমাণ মতন আমি লবণ দেব। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ ধনের গুঁড়া দেব। দিয়ে মশলাটাকে আমি একটু কষে নেব। যত কষাবো মশলাটা, তত মাছটা মজা লাগবে, তত বেশি টেস্টফুল হবে মাছটা। আমি মশলায় হালকা পানি দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আমার মশলাটা কষা হয়ে গেছে। এখন আমি সে আলুটা দিয়ে দিব। আলুটাও আমি একটু কষিয়ে নিব মশলার সাথে, তাহলে মাছের ঝোলটা বেশি মজা হবে। আমি আলুর সাথে একটা চুই দিয়ে দিচ্ছি। এই চুইটা হলো একটা মশলা, যেটা মাছ বা বড় মাছ বা মাংসের সাথে এই চুই ঝালটা খাওয়া হয়। এটা ফ্লেভারটা অনেক মজা, এটা খেতে এটা ঝাল ঝাল লাগে। যে না খেয়েছে সে বুঝবে না। তো আমি চুই ঝাল দিয়ে মাছের ঝোলটা রান্না করব, কারণ রুই মাছের ঝোলে চুই ঝাল দিলে অনেক মজা হয়। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানিটা দেব।
পানিটা দেওয়া হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি প্রথমে কাঁচামরিচটা দিইনি, কারণ আমার কাছে মনে হয় কাঁচামরিচটা একটু লাস্টে দিতে হয়, তাহলে কাঁচামরিচ কালারটা নষ্ট হয় না, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো থাকে। তাই আমি কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখন ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠাবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি এর উপর দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিব। আমি ভাজার জিরার গুঁড়া তেলে ভেজে নিয়েছি, মানে রুই মাছের ঝোলে এরকম জিরার গুঁড়া দিলে বেশি মজা হয়, তা আমি জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। আমার মাছটা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি রুই মাছের ঝোল আলু দিয়ে। এখন আমি সার্ভ করব। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। রুই মাছের ঝোল আলু দিয়ে অনেকই মজা, এটা না খেলে বুঝতেই পারবেন না। দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতে আরও বেশি টেস্টি হয়েছে। একবার করে দেখেন আমি কিভাবে করেছি, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু মজা হয়েছে। আমার ভিডিওকে বেশি বেশি করে দেখবেন আর আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।